সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় আপুকে নিয়ে আসছি। তার জীবনে কিছু কথা কিছু গল্প আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি ভাই? আল্লাহ রাখছে কোনো মতো। নাম কি? সাথী। সাথী? হ্যাঁ সাথী। সাথীর কি সঙ্গী আছে? সাথী চাই, একটা জীবন সাথী। জীবন সাথী হয় না এখনো? না, জীবন সাথী হইলে কি আর সাথী কোনো প্রতিবেদন না আসতো? তো এত সুন্দর মানুষটা জীবন সাথী আসে নাই কেন, কি সমস্যা? আসে নাই কেন? ভাগ্যের কারণে ভাই, সেটা বলতে পারবো না, সেটা আমার ভাগ্যের কারণে হয়তো আসে নাই। আমরা গরিব অসহায় মানুষ, ভাগ্য অসহায় মানুষ, তার ভিতরেও ভাগ্যে হয়তো আসে নাই, তাই তো প্রতিবেদনে আসছে যদি আমার ভাগ্যে কেউ আসে। এই পর্যন্ত কেউ আসে না? না রে ভাই, কেউ আসে নাই, আসতে কি আর প্রতিবেদনে আসতাম ভাই। আচ্ছা, তো পরিবারে কে কে আছে আপনার? পরিবারে আমার মা আছে আর আমি আছি। আপনার মা আর আপনি আছেন? হ্যাঁ। বাবা নেই? না। বাবা কোথায়? বাবা মারা গেছে। মারাই গেছে? হ্যাঁ মারা গেছে। ও, গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি সিরাজগঞ্জ ভাই। সিরাজগঞ্জ? হ্যাঁ সিরাজগঞ্জ। এখানে কোথায় থাকেন? এখানে আমি থাকি এখন মিরপুর 10 নম্বরে ভাড়া থাকি। মিরপুর 10? হ্যাঁ মিরপুর 10। কি করেন এখানে? বাসা বাড়িতে কাজ করে। বাসা বাড়িতে কাজ করে? হ্যাঁ। আপনার মা কিছু করে? মা আগে কাজ করতো মানুষের বাসা বাড়িতে, এখন মাটা বয়স হয়ে গেছে, সে এখন আর মানুষের বাড়িতে কাম করতে পারে না, তাই আমি নিজেই কাম করি, মায়ের নিয়ে চলি। আচ্ছা, ভিডিওতে আসা লাগছে কেন, কি জন্য? ভিডিওতে আসা লাগছে ভাই যে একটা জীবন সাথী পাওয়ার জন্য ভাই, সাথী চাই যে একটা জীবন সাথী, একটা ভালো একটা মনের মানুষ পেলে ভাই সুখে দুঃখে তার সঙ্গেই জীবনটা কাটাবো ভাই। কেন মাদারও বয়স হয়ে গেছে গো ভাই, সে আর চলতে পারে না, একা জীবন তো চলা যায় না ভাই, জীবনে চলতে গেলে একটা জীবন সঙ্গীর প্রয়োজন আছে, সেই জীবন সঙ্গীটাকে পাওয়ার আশায় প্রতিবেদনে আসছি ভাই। আমি কোনো টাকা পয়সা চাই না ভাই, আমরা গরিব হইতে পারি, আমরা লোভী মেয়ে না ভাই। আপনি তো সুন্দর মানুষ, আপনার জীবনে সঙ্গী আসে না কেন? আমি চাই একটা সুন্দর মনের মতো স্বামী। আমি টাকা চাই, সুন্দর মনের মতো স্বামী চান? হ্যাঁ মনের মতো। সে কালো হইলো চলবে? হ্যাঁ ভাই, সে তার কালো হোক, সে কালো হোক, বয়স্ক হোক, সেটা আমার কোনো সমস্যা না, যে আমাকে দুটো ডাল ভাত খাওয়াইতে পারবে, পরের দরজায় কাজে যাইতে হবে না, সেটাই আমার পছন্দ ভাই। আচ্ছা ঠিক আছে, তো এখন বয়সটা তার বেশি হইলেও সমস্যা হবে না। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে সেই মানুষটা? যোগাযোগ করবে ভাই, মনে করো আমি যে বাসায় কাম করতাম সে বাসার আপা একটা বাটাম মোবাইল দিছে, যে আমার কষ্ট দুঃখ দেখা তার মায়া লাগো না, আমাকে একটা বাটাম ফোন দিছে যে সাথী তুই একটা প্রতিবেদন করি, যদি তোর কোনো ভাগ্যে কোনো ভালো মনের মানুষ জোটে তাহলে তোর জীবনটা মনে করো কাটাইতে পারবি সুখে দুঃখে, একা জীবন তো চলা যাবে না। আচ্ছা তাই ভাই, সে নাম্বারটাই আমার আছে, আপনি বলো দর্শক ভাইদেরকে জানায় দেন, সে নাম্বারে আমার ফোন দিলেই পাবে। আচ্ছা দর্শক, এই যে সাথে ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, উনি যেহেতু বলতে পারবে না আমার হাতে আগেই লিখে দিছে, তো নাম্বারটা হচ্ছে 01826745240, এটাই নাম্বার লাস্টে 40। এটাই নাম্বার লাস্টে 40। কিন্তু ভাই কেউ যদি বলে যে হয়তো বুঝি সাথী টাকার লোভে আসছে, কিন্তু ভাই তার ভুল হবে, আমি কিন্তু গরিব, আমি টাকার লোভে আসি নাই, আমি আইছি একটা মনের মতো স্বামীর জন্য। আচ্ছা ঠিক আছে, তো নাম্বারটা দর্শক আমি আরেকবার বলে দিচ্ছি, একবার সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারেন। নাম্বারটা হচ্ছে 01826745240, এটাই হচ্ছে সাথী আপন নাম্বার, এই নাম্বারে ফোন দিলে আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন। তো আর কিছু বলবেন? হ্যাঁ ভাই, আমার লাস্ট কথা কি যে আমরাও কিন্তু ভাই যে টাকা পয়সা কেউ যদি বলে যে টাকার জন্য, আমি টাকা চাই না, আমি চাই একটা মনের মতো স্বামী, যে স্বামী সুখে দুঃখে আমার পাশে থাকবে, সুখে দুঃখে বাকি জীবনটা তার সঙ্গে কাটাইতে পারবো, যে আমার দায়িত্বটা নেবে, আমি সেরকম একটা ভালো মনের মানুষ চাই। আচ্ছা ঠিক আছে, সো দর্শক আপনারা তো এই যে সাথী আপুর কথাবার্তা শুনছেন, যদি আরও কিছু শোনার থাকে জানার থাকে এই নাম্বারে ফোন দিলে আপনারা জানতে পারবেন। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সাথী আপুর কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।